আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম, সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের অধ্যায় চতুর্থ, আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প, পার্ট এক, চাল, গম ও ডাল। শিখন ফল, এই পাঠ শেষে তোমরা এক বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলার কারণ ব্যাখ্যা করতে পারবে, দুই বাংলাদেশের তিনটি প্রধান খাদ্যশস্যের বর্ণনা দিতে পারবে। চিত্র দুটি লক্ষ্য করো। প্রথম চিত্রটিতে ধানের চারা রোপণ করা হচ্ছে আর দ্বিতীয় চিত্রটিতে কৃষক ধান কেটে ধানের বোঝা নিয়ে যাচ্ছে। এখন তোমরা বলার চেষ্টা করো এই চিত্রগুলোর দ্বারা বাংলাদেশের কোন কাজের ধারণা পাওয়া যায়। এর উত্তর হবে কৃষি কাজের ধারণা পাওয়া যায়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। জীবিকা মানে জীবন ধারণের উপায়। কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করা মানে বেঁচে থাকার জন্য কৃষিকাজ করে খাদ্য সংগ্রহ ও অর্থ উপার্জন করা বুঝায়। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। কৃষিপণ্য হচ্ছে যেমন ধান, গম, চা, চিনি ইত্যাদি। চাষাবাদের জন্য বাংলাদেশের মাটি খুব উর্বর। মোট জাতীয় অর্থনীতির শতকরা 20% আসে কৃষি থেকে। চিত্রটি লক্ষ্য করো, এটি হচ্ছে বাংলাদেশের মাটি বা বাংলাদেশের ভূমি। বাংলাদেশের মাটি খুব উর্বর, চাষাবাদের জন্য বাংলাদেশের মাটি খুবই উর্বর। এটি হচ্ছে ধান, গম, ডাল। এই পাঠে আমরা ধান, গম ও ডাল এই তিনটি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানব। চিত্রটি লক্ষ্য করো, ধান হতে চাল এবং চাল হতে ভাত হয়। প্রধান তিনটি খাদ্যশস্যের মধ্যে প্রথমটি হলো ধান। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের জন্য উপযোগী। বাংলাদেশের মানচিত্র, এটি আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের সব অঞ্চলেই ধানের চাষ হয়। আর জলবায়ু হচ্ছে কোন স্থানের 30 থেকে 40 বছরের সময়ের বেশি আবহাওয়া, অর্থাৎ বৃষ্টিপাত, বায়ু এবং তাপের গড়কে বুঝায়। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই তিন ধরনের ধানের চাষ হয়।
গম। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে বেশি গম উৎপাদন হয়। গম শীতকালীন ফসল, অর্থাৎ শীতকালে গম চাষ করা হয়। এবার মানচিত্রটি লক্ষ্য করো, কোনো মানচিত্রের দিকে মুখ করে দাঁড়ালে বা তাকালে এর উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান দিকে পূর্ব এবং বাম দিকে পশ্চিম হয়। এখানে উত্তর, এই মানচিত্রটিতে এই এটি হচ্ছে উত্তরাঞ্চল, তাহলে এই উত্তরাঞ্চলে এবং এটি হচ্ছে পশ্চিম অঞ্চল, উত্তরাঞ্চল এবং পশ্চিম অঞ্চলে বেশি গম উৎপাদন হয়। গমের আটা, বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। গমের আটার তৈরি খাবার রুটি, পরোটা, পাউরুটি, বিস্কুট, কেক, সিঙ্গারা, পুরি, চপ, বার্গার, আরো বিভিন্ন ধরনের আটার তৈরি খাবার। এসব খাবারের চাহিদা বৃদ্ধির ফলে আমাদের দেশে গম চাষের প্রসার ঘটছে। প্রসার ঘটছে মানে গম চাষ সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ কৃষকরা বেশি বেশি করে গম চাষ করছে। ডাল, ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। এদেশে বিভিন্ন ধরনের ডাল উৎপন্ন হয়, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকেও ডাল আমদানি করা হয়। আমাদের দেশে যে ডাল উৎপন্ন হয় তা দিয়ে আমাদের চাহিদা পূরণ হয় না, এজন্য বিদেশ থেকে ডাল আমদানি করা হয়, অর্থাৎ বিদেশ থেকে ডাল কিনে আনা হয়। এখন তোমরা পাঠ্যপুস্তকের 31 পৃষ্ঠা বের করো। ক, এসো বলি। এখানে লেখা আছে, অর্থনীতি শব্দের অর্থ কি তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অর্থনীতি শব্দের অর্থ হলো ধনবিজ্ঞান, যে বিজ্ঞান বা যে শাস্ত্র উৎপাদন, বন্টন, ভোগ এবং অর্থনীতির অন্যান্য বিষয় নিয়ে, কার্যাবলী নিয়ে আলোচনা করে তাকেই অর্থনীতি বা ধনবিজ্ঞান বলে। এরপরে লেখা আছে, কৃষিজাত দ্রব্য সম্পর্কে যা জানো তা শ্রেণীতে আলোচনা করো। প্রশ্ন দেওয়া আছে, তুমি কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছ? তুমি ধান, গম, সরিষা, পাট, তিল, আখ প্রভৃতি ফসল উৎপন্ন হতে দেখেছ। পরের প্রশ্ন, ফসল কোথায় বিক্রি করা হয়? ফসল হাটে, বাজারে এবং শহরের আড়তে বিক্রয় করা হয়। পরের প্রশ্ন, কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো? কৃষিজাত ধান থেকে উৎপাদিত ভাত, পোলাও, পিঠা পায়েস, এ সকল খাবার খেতে তুমি
পছন্দ করো? এবার খ, এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকে লেখো। আমরা কিভাবে এটি খাই? ধান, গম এবং ডাল। ধান আমরা ভাত, পোলাও, খিচুড়ি, চিড়া, মুড়ি, পিঠা, পায়েস ইত্যাদি হিসাবে খেয়ে থাকি। গম, গম আমরা রুটি, কেক, বিস্কুট ইত্যাদি হিসাবে খেয়ে থাকি। ডাল, ডাল আমরা সাধারণত ডাল, বড়া এবং খিচুড়িতে খেয়ে থাকি। এটি কোথায় উৎপন্ন হয়? অর্থাৎ ধান, গম এবং ডাল। ধান বাংলাদেশের প্রায় সকল সর্বত্রই উৎপন্ন হয়ে থাকে। গম, গম বাংলাদেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে উৎপন্ন হয়। ডাল, ডালও বাংলাদেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে উৎপন্ন হয়। গ, আরো কিছু করি। এখানে একটি ছক দেওয়া আছে। নিচের ছকে কয়েকটি শস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ মিলিয়ন টন দেওয়া আছে। ছকটি ভালোভাবে লক্ষ্য করো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ছকে উল্লেখ আছে উৎপাদন ধান 34 মিলিয়ন টন, গম 1 মিলিয়ন টন, ডাল 0.75 টন। এবার আমদানি, ধান আমদানি 0 মিলিয়ন টন, গম আমদানি 0.5 টন, ডাল উৎপাদন 3 টন। এখন আমরা প্রশ্নের উত্তর দিই। কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? ছকটি বিশ্লেষণ করে দেখা যায় যে ধান আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়। পরের প্রশ্ন, কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়? ছকটি বিশ্লেষণ করলে দেখা যায় যে ডাল সবচেয়ে বেশি আমদানি করা হয়। ঘ, যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? ক, ধান। খ, গম। গ, ডাল। ঘ, ভুট্টা। সঠিক উত্তর হবে ধান। এখন তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করো। প্রশ্নগুলো আগে খাতায় লেখো, তারপরে উত্তর লেখো। এক, বাংলাদেশের শতকরা কতজন মানুষ কৃষি কাজ করে? দুই, জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে? তিন, বাংলাদেশের তিনটি প্রধান খাদ্যশস্যের নাম লিখো। চার, বাংলাদেশের কোন অঞ্চলে গম উৎপাদন বেশি হয়? পাঁচ, বাংলাদেশের 5টি ডালের নাম লিখো। এবার প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও। এক, শতকরা প্রায় 80 ভাগ। দুই নম্বর প্রশ্নের উত্তর, শতকরা 20 ভাগ। তিন, ধান, গম ও ডাল। চার, উত্তর পশ্চিম অঞ্চলে। পাঁচ, ছোলা, মসুর, মুগ, মটর ও মাসকলাই।
শিক্ষার্থী বৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, লাইক দাও এবং শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।